ধরা যাক বাংলা লেখা অক্ষরগুলোর ভেতর দিয়ে একটি ফুলের বিভিন্ন অংশ দেখা যাবে। মনে হবে অক্ষরগুলো ফুলের বিভিন্ন অংশ দিয়ে তৈরি করা হয়েছে। এজন্য সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে ফুলের ছবি রাখতে হবে। এতে করে কাজটি বুঝতে সুবিধা হবে। টেক্সট টুলের সাহায্যে বড় অক্ষরে বাংলা টাইপ করতে হবে। বাংলা লেখা আরও বড় করার প্রয়োজন হতে পারে। লেখা এবং যে কোনো ইমেজ হাতে টেনে ছোট বড় করার জন্য ওই লেয়ারটি সিলেক্ট করতে হবে বা সক্রিয় করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে টি বোতামে চাপ দিতে হবে। এতে লেখা বা অবজেক্টের চারদিকে রিসাইজ হ্যান্ডেল তৈরি হবে। হ্যান্ডেলের চার কোণে চারটি এবং চার বাহুতে চারটি ক্ষুদ্র রিসাইজ বক্স থাকবে। এই রিসাইজ বক্সগুলোতে ক্লিক ও ড্র্যাগ করে ইমেজ ছোট বড় করতে হবে। আকার পরিবর্তনের কাজ চূড়ান্ত করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিতে হবে। ফুলের ছবির লেয়ারটি লেখা বা টেক্সট লেয়ারের উপরে স্থাপন করতে হবে যদি না থাকে। এবার ফুল এবং লেখার লেয়ার দুটির বিভাজন রেখার উপর মাউস পয়েন্টার স্থাপন করে কিবোর্ডের অল্টার বোতামে চাপ দিলে মাউস পয়েন্টারটি নিম্নমুখী বাঁকানো তীর আইকনে পরিণত হবে। এই আইকনটি হচ্ছে ক্লিপিং মাস্ক আইকন। এ অবস্থায় মাউস ক্লিক করলে বাংলা লেখার ভেতর দিয়ে ওই বরাবর ফুলের অংশ দেখা যাবে। দেখে মনে হবে লেখাটি ফুল দিয়ে তৈরি করা হয়েছে। এ প্রক্রিয়াকে বলা হয় ক্লিপিং মাস্ক। এবার ফুলের লেয়ার সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে স্থান পরিবর্তন করলে পরিবর্তিত অবস্থানের ফুলের অংশ লেখার ভেতর দিয়ে দেখা যাবে। ফুলের লেয়ারটি লক করে দেওয়া হলো, বাংলা লেখা লেয়ারটি সিলেক্ট করা হলো। মুভ টুলের সাহায্যে বাংলা লেখার স্থান পরিবর্তন করলে পরিবর্তিত অবস্থানের ফুলের অংশ লেখার ভেতর দিয়ে দেখা যাবে। অবজেক্টের সাহায্যেও ক্লিপিং মাস্কের কাজ করা যায়। এজন্য ফুলের ছবির ওপরের লেয়ারে ব্রাশ দিয়ে লেখা হলো বাংলা। কম্পিউটার এই লেখাটিকে অবজেক্ট হিসেবে গণ্য করবে। এবার ফুলের লেয়ারটি বাংলা লেখা লেয়ারের উপর স্থাপন করতে হবে। পূর্ববর্ণিত নিয়মে ফুল এবং লেখার লেয়ার দুটির বিভাজন রেখার উপর মাউস পয়েন্টার স্থাপন করে কিবোর্ডের অল্টার বোতামে চাপ দিলে মাউস পয়েন্টারটি নিম্নমুখী বাঁকানো তীর আইকনে পরিণত হবে। এ অবস্থায় মাউস ক্লিক করলে বাংলা লেখার ভেতর দিয়ে ওই বরাবর ফুলের অংশ দেখা যাবে। দেখে মনে হবে লেখাটি ফুল দিয়ে তৈরি করা হয়েছে। এবার ফুলের লেয়ার সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে স্থান পরিবর্তন করলে পরিবর্তিত অবস্থানের ফুলের অংশ লেখার ভেতর দিয়ে দেখা যাবে। ফুলের লেয়ারটি লক করে দেওয়া হলো, বাংলা লেখা লেয়ারটি সিলেক্ট করা হলো। মুভ টুলের সাহায্যে বাংলা লেখার স্থান পরিবর্তন করলে পরিবর্তিত অবস্থানের ফুলের অংশ লেখার ভেতর দিয়ে দেখা যাবে। কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে ক্লিপিং মাস্ক আইকন দিয়ে বিভাজন রেখায় ক্লিক করলে ছবি ও লেখা পূর্বাবস্থায় ফিরে যাবে। লেখার লেয়ারটি ড্র্যাগ করে ফুলের লেয়ারের উপরে তুলে দেওয়া যেতে পারে।